সেই ভুতুড়ে মূর্তি গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলানার তার আদ্যালি গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুত্তাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে নিয়ে এসেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম, কিন্তু প্রতিজ্ঞা করল শিকার কুটিতে আর কখনো রাত্রি বাস করব না। কিসে কি হয় কে জানে। যেখানে ভয় আছে ও রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে, শুধুমাত্র মিডডে সাসপেন্সে। আর আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা। তাহলে চলুন শোনা যাক। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনা যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলেরও উপর পথ পার দিতে হবে, পাহাড়ে পথ। এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয়। সকালবেলা বেরোলে মাঝপথে সন্ধে হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠির ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালো শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে, আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন? এখানকার পুলিশ সুপ্রিটেন্ডার টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন, কুঠিতে আরও ঘর আছে, আপনার থাকবার কোনো অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভিতরে সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে, সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয় সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া পাড়ায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমাতে আসে। আমি হো হো করে হেসে বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রি বাস করবো, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথা সময় ডুলিতে চড়ে রওনা হয়। সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলুম। ডুলি বেয়ারা বলে গেল, মাইল তিনেক তফাতে একটা গাঁয়ে গিয়ে আজকে রাতটা কাটাব, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবো। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাক পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোম যাচ্ছি, তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। দুজন কেন সাহেব, তিনজন? তিনজন আবার খেয়ে, তুমি কি আমার আদালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আদালির কথা বলছি না। তবে কি কুটির দারওয়ানের কথা ভাবছো? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি, সাঁওতালদের এক দেবতার রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? ট্রেলর হেসে বলল, শুনেছি বটে, তা সে রূপকথা এক বর্ণ আমি বিশ্বাস করি না, তুমি করো নাকি? করলে একা রাত কাটাতে এখানে আসতাম না। ট্রেলর
পাইপে তিন চারটে টান মেরে বলল, দেখো দেবজ, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি, এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই, তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানে তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভিতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওইখানে, মিনিট খানিকের পথ, পায়ে পায়ে এগিয়ে দেখতে পাবে। এগিয়ে গেলুম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়া একটা পাথুরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তি দেখতে পেল। মূর্তিটার রং কাঠের মতো, তার দেহে মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকটা ছ্যাঁৎ করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো, দু দুটো গোল গোল কাঁচের চোখে আগুনের মতো জ্বলছে, হাঁ করে বড় বড় দাঁতগুলো মুখের ভেতর থেকে রক্তে রাঙা টকটকে লকলকে জীবের আঁতখানা বাইরে বেরিয়ে ঝুলছে। কাঁদো মুখের মাঝখানে গলাটা দেখে মনে হয় কে যেন এটাকে একটা লিকলিকে সরু বাখরির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো, কোমরে কাছ থেকে পা পর্যন্ত দেহে কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, কাঠকে খুঁদে আর কোনো। ভাবলুম, এ মূর্তি যদি সত্যি সত্যি রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম কি এ জীবনে আর ভাঙবে? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এল। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে বলল, গেপ্টেও খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আকস্মিতে ঠিক যেন কালো দৃষ্টিপাত হয়ে গেছে। ঝড় উঠতে আর বেশি দেরি নেই, ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত, টেলারের নিমন্ত্রণ নেই, তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছে। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূতটুট কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি, আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের উপর চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দমকা হু হু করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শিয়ালের দলের মরা কান্না, একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদাম করে আঘাত, ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসল। সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হল না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্য
মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করল। এমন সময় বাইরে থেকে ক্ষণ ক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনল। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে হিংস যন্ত্র ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতালে মনে আনন্দ শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হল। এবারে আরো জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য সত্যি কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমাতে এসেছে? আবার গান শুনলাম। এবারে আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র ক্ষণ ক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ, কুঠির ভিতর দিককার দরজা ঘন ঘন আঘাত, ভিতর বাইরে বিপদ দেখে প্রাণ হল যখন হাল ছেড়ে দিয়ে বসেছি। এমন সময় শুনল, গিফট হাউ গিফট হাউ প্লিজ ওপেন দ্য ডোর ফর গড সেই দরজাটা খেলো খেলো শিগগিরই। এ তো টেলারের গলা, বাঁচে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। টেলার হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলার কী হয়েছে, এত রাত্রে কী দরকার তোমার? টেলার দেওয়ারে ঠ্যাসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, এতেও আমার ঘরের দরজায় ক্রমাগত লাথি মারছে গান গাইছে, তুমি কি আমার ঘরে দরজার কাছে যে আমাকে ডাকছিলে? না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়ি, কিন্তু আমারও ঘরের দরজায় যেন কে নাড়ছে আর গান গাইছে। ওই তো শোনো, দুম দুম করে আমার ঘরের দরজা আবার দুবার প্রচণ্ড আঘাত করল। সঙ্গে সঙ্গে সেই গান আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলা উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়কড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোক স্পর্শ দেখা বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ কে ও কি সে প্রতি রাতে এখানে ঘুমাতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক ধুম করে পড়ছে উঠল। সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটাও স্যাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গিফট হাউ গিফট হাউ জানলাটা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও ফাস্ট। পা চলতে চাইছিলাম, কিন্তু পাঁচে টেলার মনে করে বাঙালিরা কাপুরুষ। সেই ভয়, এই যে সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে। টেলার টলতে টলতে আমার বিছানার উপরে বসে বলল, গিফট হাউ কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই আমার সঙ্গে রাত কাটাব। বাইরে আবার কে গান গাইল? সকালবেলা কিন্তু তখন সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াল। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকারও গাহু গাছ করে ফেলেছে। যত দূর নজর চলছে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমারার গর্বনত শিকড় এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি কীটপতঙ্গ বা কোনো জীব চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্তর যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার দিকে
এক কোণে চোখ গেল, কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, হেই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর ভেতর থেকে একখানে সাঁওতালি মুখ বেরোল, কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শাল বনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তুই তাহলে গান গাইছিলি আর দরজায় ঠেলছিলি। আমিও ঠেলছিলে, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? তুই? আমি। এমন সময় ছেলের ঘরের ভিতর থেকে বেরিয়ে তাকে সব কথা বলা সে বললুম। টেলার তো শুনেই মহা খাপ্পা, খুশি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। টেলার বলল, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম, ও সারা রাত কি অশান্তিতেই খেটেছে। আমি বললুম, যাক যাওয়াবার তো হয়েই গেছে, এখন আমাদের উপায় হবে কি? কুটির দাঁড়ানো তো এলো না, দলিবাহরাও এই দুর্যোগে বোধহয় আসবে না, আমরা যাব কেমন করে? টেলার বলল, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে, বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি, উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিত, কিন্তু আমার টু সিটের গাড়ি, আমি আমার আড্ডালি, তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে ধরবে না, কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আর্দালি। টেলারের আর্দালি এসে সেলাম করলে। টেলার বললে, আমার মালপত্রগুলি সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোল, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? নিশ্চয়ই, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো, বৃষ্টি এখনো থামেনি, আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে, সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না, এখানে ইংরেজি নোভেল বার করে পড়তে বসল। ঘন্টা দেড়েক পরে তন্দার আবেশ এলো, আলোটা কমিয়ে দিয়ে ঘুমোবার উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হল, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠকঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছে বরাবর এলো, তারপর দরজার উপর শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ, ট্রেনের তো পুতুলটা কিনে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালাতে গেল? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেতাটা, সে হতভাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুটির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল, একবার ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই, তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না, এই দুর্যোগে বিজন জঙ্গলে ভিতরে রাত্রে একলা আমি আছি, যদি কোনো দুষ্টু লোক কোমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াল, দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল, বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো চলে যাও, নাহলে এখনই আমি বন্দুক ছড়ব। কোনো জবাব নেই, দরজার উপর ধাক্কাও থামল না। এখন আমার কথা শোনো, নইলে বাইরে বিশ্রি গলায় কি হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলো, সঙ্গে সঙ্গে দরজার উপর ধাক্কা দিল, ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো, তারপর কুঠির সিঁড়ির উপর দিয়ে শব্দ শুনলাম ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সে বিশ্রী হাসি শোনা গেল, সে হাসি অমানসিক, শরীরের রক্ত যেন জল,
শেষ রাত্রে জল ধরে নেয়। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিয়ে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। টেরে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল, সেই সাঁওতাল পুরুষটা। কদ্দর স্বরে বললুম, কাল আবার কী করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাঁপ একটুও বদলালো না, শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এইখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম। তো ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেইখানে থাকেন সেইখানেই আছে। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেইখানে থাকেন সেইখানেই আছে। কুঠি থেকে বেরিয়ে ছোটে পাশের শালবনে গিয়ে হাজির হল। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লক লকে জিব্বার করে ঠিক সেইখানে দাঁড়িয়েছে। আর ও কি, মতির পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে, মূর্তির আরও নানা জায়গায় রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না, মূর্তির দিকে আরও তাকাতে পারলুম না। কেমন একটা অজানা ভয় আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে কলকাতা ফিরে এসেই খবরের কাগজে এই বিজ্ঞাপন পড়লুম। সাঁওতাল পরগনা পুলিশ সুপ্রিন্টেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম হইতে অবসর লইয়া বিলেতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভবত তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপরে ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার ও তাহার আরদালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তাহার আরদালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক বাঘের খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভুতুরে মূর্তি গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলার আর তার আদ্দালি গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুত্তাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে নিয়ে এসেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুটিতে আর কখনো রাত্রি বাস করব না। কিসে কি হয় কে জানে। আজকের মতো গল্প এইখানেই শেষ। তাই পরের সপ্তাহে আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউন উইথ আস। গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। নিজে তো শুনছেনই, সকলকে শোনান। তাহলে পরের সপ্তাহে আবার আসবো, দেখা হবে না শোনা হবে।